আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা অনেকে মোটরসাইকেল ওয়াশ করার জন্য ওয়াশ হাউজে নিয়ে যাই এবং সেখানে অনেকে আমরা ফোম ওয়াশ করি। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে বাড়িতে আমরা ফোম ওয়াশ করতে পারি। আমরা প্রথমে ফোম তৈরি করব শ্যাম্পু দিয়ে, তারপরে আমরা মোটরসাইকেল ওয়াশ করব। দেখতে পাচ্ছেন মোটরসাইকেলে অনেক কাদা আটকে আছে। প্রথমে আমরা এই ভাসমান কাদা ওয়াশ করব, তারপরে আমরা ফোম দিয়ে পরিষ্কার করব। রেনি সিজনে এই মোটরসাইকেলে কাদা আটকায় বেশি এবং এত বারবার গ্যারেজে যাওয়া সম্ভব না ধোয়ার জন্য, তাই আমরা যদি বাড়িতে ওয়াশ করতে পারি এটা আমাদের কাজে দিবে। এর জন্য প্রয়োজন একটা সুতি কাপড় আর একটা ব্রাশ হলে ভালো হয়। যেখানে আমি এই কাপড় দিয়ে পরিষ্কার করতে পারবো না সেখানে এই ব্রাশ দিয়ে আমরা পরিষ্কার করব। ওকে, পানি নিয়ে নিচ্ছি। হবে না নিয়ে রবিটুকে কম, ঠিক আছে, ওকে। তো প্রথমে আমরা শ্যাম্পু, আমি তিনটা শ্যাম্পু নিয়েছি, তাহলে এই হলো একটা, এখানে ডিটারজেন্ট ব্যবহার করা ঝুঁকিপূর্ণ কারণ ডিটারজেন্টে ক্ষার বেশি থাকে, ফলে মোটরসাইকেলের কালারে এটা ক্ষতি হতে পারে, এজন্য আমি শ্যাম্পু ব্যবহার করতেছি। এসিতে ধান নাই বাবা। আমরা তিনটা শ্যাম্পু এখানে নিয়ে নিলাম, এখন আমরা এইভাবে অনেকক্ষণ নাড়বো, ফলে এখানে ফোম তৈরি হবে। ঠিক আছে, আমাদের ফোম তৈরি শেষ। এবার আমরা মোটরসাইকেলের যে ভাসমান ময়লাগুলো এগুলি আমরা ওয়াশ করব। প্রথমে মোটরসাইকেল ডাবল স্ট্যান্ড করে নিতে হবে। ডাবল স্ট্যান্ড করার সময় খেয়াল রাখতে হবে যাতে এটা মাটিতে গেড়ে না যায়। মাটিতে যদি স্ট্যান্ডটা যদি গেড়ে যায় তাহলে কিন্তু মোটরসাইকেল পড়ে যেতে পারে। এজন্য আমি এখানে একটা কাঠ রেখেছি, এই কাঠের উপরে আমি ডাবল স্ট্যান্ডটা করব। তাহলে এবার মোটরটা চালু। ভিউয়ার্স, আমরা যদি নিজেদের মোটরসাইকেল নিজেরা এভাবে ওয়াশ করি, একদিকে আমাদের ফিজিক্যাল এক্সারসাইজ হবে আরেকদিকে আমাদের কিছুটা টাকা সাশ্রয় হবে। এখন একটা প্রশ্ন, মোটরসাইকেলে প্রতিদিন এরকম কাদা লাগলে মোটরসাইকেল প্রতিদিনই ওয়াশ করব কি না? আমি প্রতিদিন ওয়াশ করি না, আমি সপ্তাহে একবার ওয়াশ করার চেষ্টা করি। আর মোটরসাইকেল বেশি ওয়াশ করলে আমার ধারণা মরিচা আসতে পারে একটু তাড়াতাড়ি, আর বেশি ওয়াশ করলে মোটরসাইকেলের
উজ্জ্বলতাও কমে যেতে পারে। এর জন্য আমি সপ্তাহে একবার রেইনি সিজনে ওয়াশ করার চেষ্টা করি। এভাবে ওয়াশ করলে বাইক ওয়াশ করার দোকানে যে ফোম ওয়াশ করে এতটা ভালো হবে না। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফোম ওয়াশ করছে, এবং ওয়াশ সেন্টারে এত বারবার যাওয়া তার সম্ভব না। নিজে ওয়াশ করা ছাড়া আসলে আমার অন্ততপক্ষে উপায় নেই, তাই আমি আমার নিজের মোটরসাইকেল নিজেই ওয়াশ করি। আর ভিউয়ার্স, এই ভিডিওটা যদি আপনার একটুও ভালো লেগে থাকে আশা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর একটা লাইক প্রত্যাশা করছি আপনার কাছ থেকে। আর একটা বিষয় হলো যে আমি এই মোটরসাইকেলটা এখনই এখান থেকে নিব না। আপনারা দেখতে পাচ্ছেন যে মোটরসাইকেলে যেখানে ওয়াশ করেছি সেখানে কাদা উঠে গেছে। এখন আমি এভাবে কিছুক্ষণ রেখে দিব, যখন কাদাটা শুকিয়ে যাবে তখন আমি এখান থেকে মোটরসাইকেলটা নিব, ফলে আমার মোটরসাইকেলের টায়ারে কাদা লাগবে না। আমার এই ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।